পূজোর ঢাক বাজছে না বাজতেই রাজ্য জুড়ে ফের আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু সংক্রমণ। বারাসাত সহ উত্তর চব্বিশ পরগনার একাধিক জেলায় বহু সংখ্যক মানুষ বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ইতিমধ্যেই বারাসাত পুরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল অভিজিৎ নাগচৌধুরী জানিয়েছেন, বারাসাত পৌরসভার অন্তর্গত 35টি ওয়ার্ডের প্রায় 14 জন মানুষ বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে বারাসাত পুরসভা। জানা গিয়েছে, বারাসাতের অন্তর্গত বিভিন্ন জায়গায় জল জমে আছে কিনা তা পর্যবেক্ষণ করে পরিচ্ছন্ন করার ব্যবস্থা নিচ্ছে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা। এমনকি বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজও চালানো হচ্ছে পৌরসভার তরফে। ডেঙ্গুর অবস্থা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে বারাসাত পৌরসভায়, 35টা ওয়ার্ডের মধ্যে এই মুহূর্তে 8 আর 6, 14টা পজিটিভ কেস আছে আমাদের কাছে। আর আগে যেগুলো কিছু 22-র মতো ছিল সেগুলো সব কিওর হয়ে বাড়ি চলে গেছে। এই মুহূর্তে 14টা পজিটিভ কেস বারাসাত শহরে আছে, তাও সেটা মুষ্টিমেয় 5-6টা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ, 2-1টা করে হয়ে 14খানা আছে 35টা ওয়ার্ডের মধ্যে। এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা এবং ভেক্টর টিম বা হাউস টু হাউস যারা সার্ভে করছে তারা পত্রহ এই কাজটা করে যাচ্ছে, বাড়িতে লোকের বাড়িতে যাচ্ছে এবং যেখানে জল জমে আছে সেটাকে ফেলার ব্যবস্থা করছে। এবং আমাদের স্প্রে যারা করে ভেক্টর টিমের, তারা প্রত্যেক দিন বিভিন্ন ওয়ার্ডে সমস্ত যে সমস্ত ড্রেনেজ ব্লক আছে বা জল জমে আছে সেই সব জায়গা স্প্রে করছে ডেঙ্গু নিরসনের জন্য। এমনটাই সূত্রের খবর।